আরে কি মনে করেছিস আমাকে একটু বলবি? সারা দিন ঘুমাচ্ছিস, একটা ডেটটা পর্যন্ত আর শুয়ে শুয়ে খালি অর্ডার করছিস, চাউমিন বানাও, ম্যাগি বানাও, বিরিয়ানি বানাও, কি মনে করেছিস কি? আমার তো ভাইরাসের দরকার নেই, ঘরে তোদের ভাইরাসের জ্বালা দিয়ে আমি মরে যাবো। আমি জানি, বুঝতে পারছি রে, লকডাউন কারোর ভালো লাগছে না, আমিও বোর হচ্ছি, তুইও বোর হচ্ছিস। চলো পরে কথা হচ্ছে তাহলে। টাটা। ময়নাক ভাই, লকডাউনে টাইম পাস কিভাবে করছিস? আরে ভাই, এই কাল ঘরে বসে বসে নতুন ঘরের ঘরটাকে এক্সপ্লোর করছি। জুনো, আমাদের ঘরে 370টা টাইলস আছে আর 50টা প্লেট আছে, 30টা কাপ আছে, 18টা পর্দা আছে আর 9টা সিলিং ফ্যান আছে, তার সাথে 4টে টেবিল ফ্যান, মানে 13টা টোটাল ফ্যান আছে। এ বাবা, এত মূল্যবান ইনফরমেশন! হ্যাঁ, আরে ভ্যালুয়েবল ইনফরমেশন না। আর কি কি করলি শুনি? তোকে আমি আরো ইনফরমেশন দিচ্ছি, আরো ভ্যালুয়েবল। ব্যাপারটা হচ্ছে দেখ, আমি এখন আরো অনেক কিছু করছি। যেমন কি বলতো, যেমন ধর টেরেসে ট্রেকিং করছি, গার্ডেনে জগিং করছি, বাথরুমে জার্কিং করছি, আর কি দেখলাম দুটো ইঁদুর রয়েছে ওখানে। এখন তো আমরা তিনজন দারুণ ফ্রেন্ড হয়ে গেছি, আমাদের মধ্যে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, যা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে না ভাই, কি বলবো, তোর আমার আন্ডারস্ট্যান্ডিং এর থেকে বেশি। আরে ভাই, মনে হয় তুই কোয়ারেন্টাইনে এক ঘরে বসে বসে না একদম পাগল হয়ে গেছিস। পাগল কেন হবো, ধরে আমি একা আছি ঘরে, একদম একা নেই। আরে আমার সঙ্গে আরো দুজন প্রাণী আছে না বাবা? আর কে কে ভাই? আরে বাবা, প্রাণী মানে ওই দুজন যাদেরকে আমি ভালোবেসে মা বাবা বলে ডাকি। চুটিয়া নাকি তুই শালা? ও হ্যাঁ, আরে আমি তো একটা কথা বলছি, তোকে ভুলে গেছিলাম। আরে আমার সেই ক্রাশ, আমার সেই ক্রাশ কে আজকে আমাকে ভিডিও কল করতে হবে, ও আমাকে বলেছে ভিডিও কল করতে, আমি এখন রাখছি ভাই। কে রে ভাই, দুনিয়া সব জীবিত মেয়েই তো তোর ক্রাশ শুধু। আরে তুই ভুলার কথা রাখতো, কে ক্রাশ খায় আমার আমার প্রতি আমার জানা দরকার নেই, আমি তো ক্রাশ খাই একজনের প্রতি, সেটা আমার চিন্তা। আমি রাখছি ভাই, আমি ভিডিও কল করবো। ঠিক আছে ঠিক আছে, তোর সঙ্গে আমার পরে কথা হবে, তোকে পরে ফোন করছি, বাই ভাই। হাই, তুমি কেমন আছো? ও আচ্ছা, এই তো বাবু। এ বাবু, কি হয়েছে? শুনতে পাচ্ছিস না নাকি? কানে থেকে কথাটা যাচ্ছে না। ওহ মা, কি বলছো বল। কি করছো? পাচ্ছিস মনে হচ্ছে?
মায়ের কথাটা আজকাল কানে যাচ্ছে না মনে হচ্ছে। হ্যাঁ একটু আছি বিজি। আজকাল মায়ের জন্য আর সময় নেই। মা উফ, আরে বাবা সারাদিন তো ঘরেই বসে আছি। সারাদিন তো শুধু তোমার তুমি আমার রূপটা দেখছ, তোমার শান্তি হচ্ছে না, তাহলে পরে তুমি বলছো আমার তোমার জন্য টাইম নেই। তুমি কেন সমানে চেঁচিয়ে যাচ্ছ? আমি তো দূরে আছি ওই জন্য চেঁচাচ্ছি। আরে বাবু তোর জাঙ্গিয়াটা ডাস্টবিন থেকে পড়ে গেছে তো। বাবুর জাঙ্গিয়া আটকে বাবা সারা বাড়ি ঘুরে যাচ্ছে, সারা বাড়ি ঘুরছে, কিছু নেই, এখানে ওখানে জাঙ্গিয়া ফেলে রাখবে, সবকিছু মাকে সামলাতে হবে। আর এটা কি করেছিস তুই? পায়খানা ভেসে বেড়াবে, মা কি সেটা তো ফ্লাশ করতে হবে, সব লাট সাহেব হয়ে গেছে। ও মা পুরো ঘর সব নোংরা করে রেখেছে, আর বল কি চলছে? ও রিপিট করলাম সরি। আচ্ছা বল কি চলছে না? লকডাউন শেষ হয়ে যাওয়ার পর কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? আমি ডিসাইড করেছি প্যারিস। হ্যাঁ তো পয়সা আছে কি নেই আমি জিজ্ঞেস করেছি, ভাবতে কি এসে যায়। লকডাউনের মধ্যে মুখে মাস্ক ফাস না বেঁধে কোথায় যাচ্ছিস তুই? ঘুরতে যাচ্ছি ভাই। বাইরে পুলিশ ঘুরে বেড়াচ্ছে, প্রচুর মারবে, যাস না কোথাও। সব না পার করে এসেছো, ভয় ভয় পায় না। মানে কারো কোনো শাসন দোয় মানে না একদম।
কি অবস্থা, কি হয়েছে তোর? হাই, আজ আমি আপনাদের বলবো বর্তমানে বিশ্বের সবথেকে চর্চিত বিষয় বা আতঙ্কের বিষয় করোনা ভাইরাস। আপনারা সবাই জেনেছেন, করোনা ভাইরাস সম্পর্কে সবাই জানেন। বর্তমানে যেটিকে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাম দিয়েছে কোভিড-19। সংবাদসূত্র মারফত জানা যায় এই ভাইরাসটি চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, যা বর্তমানে সাধারণ মানুষের একটি আতঙ্কের বিষয়। সবথেকে ভয়ঙ্কর দিকটি হলো এই ভাইরাসটি যখন কাউকে অ্যাটাক করে তার প্রথম উপসর্গ কিন্তু সর্দি জ্বর কাশি দিয়ে দেখা যায়, এবং যা লাস্ট পর্যায়ে নিউমোনিয়া অর্থাৎ নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই ভাইরাসটি খুবই সাবধান। এই ভাইরাসটি আরেকটি ভয়ঙ্কর দিক হলো কোনো ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে আড়াই দিনের মাথা থেকে সে কিন্তু এই ভাইরাসটি অন্য শরীর খোঁজে বা অন্য কাউকে আক্রান্ত করতে চায়, কিন্তু এই আড়াই দিনের মধ্যে কিন্তু কোনো উপসর্গ দেখা যায় না। আর এই উপসর্গ যদি শুরু হয় 4-5 দিন পরে খুবই সাধারণ জ্বর সর্দি দিয়ে, এবং শেষ পর্যন্ত তার শ্বাসকষ্ট, প্রবল শ্বাসকষ্ট থেকে ক্রমাগত মৃত্যুর কোলে সে ঢলে পড়ে। তাই আমাদের ভাবতে হবে যে কোনো ব্যক্তিকে আক্রান্ত হওয়ার আড়াই দিনের মাথা থেকে কিন্তু এই ভাইরাসটি আবার অন্য শরীর খোঁজে বা নতুন কাউকে অ্যাটাক করে, কিন্তু তার উপসর্গ বোঝায় আবার 4-5 দিন পরে। অর্থাৎ আমরা কিন্তু বুঝতে পারি না, কোনো মানুষকে যদি করোনা আক্রান্ত হয়ে থাকে আমরা কিন্তু জানতেও পারবো না, কিন্তু অথচ সে আমাদের শরীরে ছড়িয়ে দেবে। তাই এই ভাইরাস থেকে সবথেকে বাঁচার একমাত্র উপায় হলো লোক থেকে নিজের দূরে রাখা, যতটা সম্ভব লোক থেকে দূরে রাখা। তাই এই লোককে দূরে রাখার জন্যই আমাদের সরকার এই লকডাউনটা ডেকেছে, এবং লকডাউনটা আমাদের সবার আগে কিন্তু ভালোভাবে মেনে চলতে হবে। আমরা ইচ্ছা হলো বেরিয়ে পড়লাম, ইচ্ছা হলো একসঙ্গে মিশলাম, সেটা করলে হবে না। আর যদি কারো খুবই ইমার্জেন্সি বা দরকার থাকে, যদি বাইরে বেরোতেই হয়, তাহলে প্রয়োজনীয় মাস্ক, হাতে হ্যান্ড গ্লাভস পরে বেরোতে হবে, এবং তারপরেও এত কিছু প্রোটেকশন নেবার পরেও কিন্তু আমাদের লোক থেকে দূরে থাকতে হবে, নাহলে কিন্তু আমরা খুবই ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে চলেছি ধীরে ধীরে। আর অবশ্যই বাড়িতে এসে গ্লাভস খোলা পরে 20 সেকেন্ড, অন্তত 20-30 সেকেন্ড মিনিমাম হাত ভালো করে ওয়াশ করে, এক কনুই পর্যন্ত ওয়াশ করে, তারপরে আমাদের ঘরে হাত পায়ে চোখ মুখ সমস্ত ভালো করে ধুয়ে তারপর ঢুকতে হবে। যে ড্রেস বা জামা কাপড় পরে তোমরা বাইরে বেরোবে, আপনারা বাইরে বেরোবেন, সেই ড্রেস বা জামা কাপড়টা সেই দিনেই ভালো করে ডেটল জলে চুবিয়ে রাখুন, তারপরে ধুয়ে রাখুন, নাহলে কিন্তু খুবই সমস্যা দেখা লেগে চলতেছে। কেননা দিনকে দিন এখন প্রত্যেক দিন হাজারের উপর করে এটা হচ্ছে আক্রমণ হচ্ছে। আমাদের দেশ এখনও কন্ট্রোলে আছে, কিন্তু আমরা যদি দেখছি এখন বাজারঘাটে যে ঘোরাফেরা করছে এইভাবে চলতে থাকে, তাহলে সামনে আগামী হয়তো 1 মাসের মধ্যে আমরা লাখ ছাড়িয়ে দেব। অতএব আপনাদের অনুরোধ, আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আর আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, প্লিজ স্টে হোম সেফ লাইফ। এভরিওয়ান স্টে হোম স্টে সেফ এন্ড স্টে হেলদি। সকলে বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন, প্লিজ স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, প্লিজ স্টে অ্যাট হোম অ্যান্ড স্টে সেফ। সবাই ঘরে থাকুন, সবাই সুস্থ থাকুন, স্টে সেফ, স্টে অ্যাট হোম। হ্যালো গাইস, প্লিজ স্টে অ্যাট হোম, প্লিজ বি সেফ, ঘরে থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অনেক অনেক লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং আমাদের এই চ্যানেল ইটস ইউর বম্ব্রোকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।